এই একটি মাত্র পাতা আপনার গোটা জীবনকে বদলে দিতে পারবে। এই পাতাটি আপনি এক এক রোগে এক এক ভাবে খাবেন, কোন রোগে কিভাবে খাবেন সেই বিষয় তো আজকের ভিডিওতেই সম্পূর্ণ ডিটেইল ভাবে বলে দেব। কখন খেতে হবে, কতটুকু খেলে সেই রোগ দূর হবে। আর একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, তা হলো এই পাতা এতটা শক্তিশালী যে আপনার দেহের প্রায় 40টিরও বেশি জটিল রোগ অনায়াসেই দূর করতে পারে। সেই কারণেই বলেছি যে এই একটি পাতা আপনার গোটা জীবনকে বদলে দিতে পারে। যাদের মানসিক অস্থিরতা কাজ করে, রাতের ঘুম ভালো হয় না, আর রাতের ঘুম ভালো না হওয়া মানেই তার পুরো দিনটি নষ্ট হয়ে যাওয়া। রাতের ঘুম ভালো হওয়া থেকে শুরু করে আপনার মেধা বিকাশ ঘটাতে এই পাতা খুব ভালো কাজ করে, মস্তিষ্কের ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এছাড়া মানসিক অবসাদ দূর করে, আপনার রক্তকে বিশুদ্ধ করতে পারে। রক্ত বিশুদ্ধ না থাকা মানেই আপনার দেহের রোগ এমনিতেই তৈরি হয়ে যাওয়া। আপনার লিভার, কিডনি থেকে শুরু করে প্রতিটি গুরুত্বপূর্ণ অর্গ্যান একের পর এক ক্ষতিগ্রস্ত হতে থাকে যদি আপনার রক্তে টক্সিন জমতে থাকে। এছাড়া আরো বিষয় রয়েছে, রক্তে টক্সিন বা বর্জ্য জমে যাওয়া মানেই আপনার দেহের র্যাশ, অ্যালার্জি, চুলকানি এগুলো এতটাই বেড়ে যাবে যে স্থায়ীভাবে এগুলো আপনার শরীরে বসে যাবে, আপনার অ্যাজমার লক্ষণ দেখা দেবে। কাজেই আপনি যদি এই পাতাটি আপনার এই ভিন্ন ভিন্ন রোগে শুধুমাত্র সঠিক পদ্ধতিতে সেবন করতে পারেন তাহলেই কিন্তু মুক্তি পাচ্ছেন। হয়তো এমন অনেক বন্ধু আছেন যারা এই পাতাটি এখনো চিনতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলছি এই পাতাটি হচ্ছে থানকুনি পাতা। থানকুনি পাতাকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয়ে থাকে, কেউ খুদি মামুন, কেউ ঢোল মামুন, আবার কোথাও কোথাও থুলকুড়ি, ধুলা বেগুন, ধুলাউড়ি ইত্যাদি বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। যাই হোক না কেন, এটার আয়ুর্বেদিক ভেষজ নাম হল থানকুনি। যারা আজকের এই ভিডিওটি দেখছেন কিন্তু বাংলাদেশে না থাকার কারণে হয়তো এই পাতা আপনার হাতের কাছে পাচ্ছেন না, কিংবা আপনি এই পাতাটি চিনতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলছি এই পাতার বৈজ্ঞানিক নাম হল সেন্টেলা অ্যাসাইটিকা। কাজেই আপনি যদি এই নামে সার্চ করে থাকেন তাহলে আপনি খুব সহজে যে কোনো দেশেই এই পাতা সংগ্রহ করতে পারবেন। এটি কিন্তু ভারত, সিংহল, উত্তর অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া প্রভৃতি দেশে ব্যাপকভাবে পাওয়া যায়। কাজেই খুব সহজেই আপনি আপনার রোগ দূর করতে পারবেন। এখন আসি যে কোন কোন রোগ আসলে দূর করতে পারবেন এই পাতা দিয়ে। প্রথম কথাই হল যে আপনার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে, আপনার মেধা শক্তি বৃদ্ধি পাবে, রাতের ঘুম ভালো হবে, হজম ক্ষমতার উন্নতি হবে, ত্বকের সৌন্দর্য বহু গুণ বেড়ে যাবে, রক্ত দূষণ দূর হবে, আমাশয় বা ডিসেন্ট্রির মতো সমস্যা খুব সহজেই দূর হবে, কৃমির প্রকোপ কমে যাবে, লিভারের সমস্যা একেবারেই দূর হবে, চুল পড়া কম হবে এবং চর্মরোগ ভেতর থেকে পুরাপুরি ভালো হয়ে যাবে। রক্ত জমে থাকা বা যাদের রক্তে ক্লট জমে যায় এই ধরনের সমস্যায় অনেকেই পড়েন, তাদের এই সমস্যা দূর হবে। কাটা বা ক্ষত স্থানে যদি এই পাতার ব্যবহার করতে পারেন তাহলে ক্ষত গভীর হবে না বা ক্ষত থেকে নতুন করে আর কোনো সমস্যা তৈরি হবে না। পেটের যে কোনো ব্যথা, সেটা গ্যাসজনিত বা বদহজমজনিত অথবা যে কোনো প্রকারের পেট ব্যথা, বমি, তা তাৎক্ষণিকভাবে ভালো হয়ে যাবে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে, কাশি, হঠাৎ করে জ্বর, সর্দি, বুকে জমা কফ, শ্লেষ্মা ইত্যাদি দূর করতে পারবেন, ওজন নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়া আপনারা মুখে যদি কোনো ঘা থাকে, ক্ষত থাকে, দাঁতের সমস্যা থাকে তাহলেও এই পাতা দিয়ে খুব সহজেই উপকার পাবেন। এছাড়া আপনাদের যাদের ঘন ঘন পেটের সমস্যা বা আমাশয় হয়ে থাকে এবং আমাশয়ের সঙ্গে যাদের শ্লেষ্মা যাচ্ছে বা মল পরিষ্কার হচ্ছে না, কোষ্ঠকাঠিন্য থাকছে, তারাও খুব সহজেই এই পাতা থেকে রোগ দূর করতে পারবেন। এবারে আমরা জেনে নেব যে কোন রোগে কিভাবে আপনাকে সেবন করতে হবে। এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনুন যে আপনার রোগের সাথে কোন ধরনের খাওয়ার নিয়মটি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে। আমি খাওয়ার বা সেবনের কয়েকটি নিয়ম বলবো। প্রথম কথাই হলো, একজন মানুষ
প্রাপ্ত বয়স্ক 18 থেকে তদূর্ধ্ব যারা আছেন তারা এই থানকুনি পাতা একদিনে কয়টা করে খেতে পারবেন। মাঝারি আকৃতিরও পাওয়া যায়, কোথাও কোথায় খুব ছোট একদম পয়সার মতো ছোট আকৃতিরও পাওয়া যায়। যেগুলো স্বাভাবিক বা মাঝারি আকৃতির এরা 8 থেকে 10টি করে পাতা একদিনে খেতে পারবেন। আর একদম ছোট ছোট কচি পাতা হলে আপনি 12 থেকে 15টিও খেতে পারবেন। কিন্তু এই পাতা আপনি যখনই সংগ্রহ করবেন তা খুব ভালো করে ধুয়ে নেবেন। আর যদি জমি উর্বরা না হয়ে থাকে, অর্থাৎ যদি যে জমিতে থানকুনি পাতা আপনি সংগ্রহ করবেন সেই জমির আশেপাশে যদি ময়লা আবর্জনা দূষিত পদার্থ থাকে কিংবা খুব ধুলোবালি কাকর মেশানো মাটি থাকে, এছাড়া যদি শ্মশান বা গোরস্থানের পাশের মাটি হয়ে থাকে, তাহলে সেখান থেকে থানকুনি পাতা সংগ্রহ করাটা একদম ঠিক হবে না। অর্থাৎ উর্বরা জমি থেকেই আপনি থানকুনি পাতা সংগ্রহ করার চেষ্টা করবেন। এছাড়া যারা শহরে থাকেন, বিশেষ করে ঢাকা শহর বা বড় বড় শহরে রয়েছেন, তারা হয়তো গ্রসারি শপ বা যেসব দোকানে শাক বিক্রয় করা হয় সেই সব দোকান থেকে খুব সহজে থানকুনি পাতা কালেক্ট করতে পারবেন। কেউ চাইলে নিজের টবে বপন করতে পারেন, খুব সহজে এটা হয়। কাজে এটা কালেক্ট করা কোনো জটিল বিষয় না, একদম প্রায় বিনামূল্যে বলা যায় যে আপনি রোগ দূর করতে পারবেন। আসুন যে কিভাবে আপনি সেবন করবেন, এটা সেবনের বেশ কিছু নিয়ম রয়েছে। কথা হলো, যদি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়িয়ে নিতে চান, আপনার অনিদ্রা দূর করতে চান, তাহলে থানকুনি পাতা প্রাপ্তবয়স্ক হলে যে কেউ এটা চিবিয়ে খেতে পারেন। আর শিশুদের জন্য যদি খাওয়াতে চান, কারণ অনেকেরই পড়ালেখা মনে থাকে না, মেধাশক্তি কম থাকে, তাদের জন্য অর্থাৎ আপনার শিশুর বয়স 3 বছর পেরিয়ে গেলে তাকে থানকুনি পাতার রস খাওয়াতে পারেন। হাফ চামচ থেকে শুরু করে এই রস অর্থাৎ 18 বছর পর্যন্ত যারা চিবিয়ে খেতে চান তারা চিবিয়ে খেতে পারবেন, আর যারা রস করে খেতে চান তারা হাফ চামচ থেকে শুরু করে 2 থেকে 3 চামচ পর্যন্ত রস নিতে পারেন। আর যারা চিবিয়ে খেতে পারবেন তারা বয়স অনুযায়ী পাতা 2 থেকে 3টি বা 4 থেকে 5টি পাতা হাফ চামচ বা 1 চামচ মধু যুক্ত করে খাবেন। সকালবেলায় নাস্তা করার আধা ঘন্টা আগে এবং রাতে ঘুমানোর আগে খেলেও হবে বা খাবারের আধা ঘন্টা আগে খেলেও চলবে। এই থানকুনি পাতা আপনি যদি সত্যি মেধার বিকাশ ঘটাতে ব্যবহার করতে চান তাহলে আপনাকে সোজা কথা হলো যে টানা 3 মাস খেতে হবে। কারণ মেধার বিকাশ আপনি পরিপূর্ণ ঘটাতে চাইলে এই পাতা আপনাকে কন্টিনিউ খেয়ে যেতে হবে। আর যদি শুধুমাত্র আপনার নিদ্রার জন্য খেতে চান, ভালো ঘুমের জন্য খেতে চান, এছাড়া কেউ কেউ মানসিক উদ্বিগ্নতা অস্থিরতা দূর করতে খেতে চান, সেক্ষেত্রে আপনি 3 থেকে 7 দিন খেলেই খুব ভালো উপকার পাবেন। এছাড়া কেউ যদি পেটের রোগে খেতে চান, আমাশয় ডিসেন্ট্রি বা কোষ্ঠকাঠিন্য এই ধরনের সমস্যায় খেতে চান, সেক্ষেত্রে আপনি থানকুনি পাতা সোজা চিবিয়ে খেতে পারেন, সাথে একটু আদা কাঁচা আদা যুক্ত করে চিবিয়ে খেলেই হবে। খাওয়ার পরে 1 গ্লাস হালকা গরম পানি খেয়ে নিন, তাহলেই কাজ হবে, সাথে সাথে কাজ হবে। যারা রক্তের দূষণ দূর করতে বা রক্তবদ্ধতা দূর করতে খেতে চান তারা থানকুনি পাতা রস করে সরাসরি খেতে পারেন বা মধু মিশিয়ে খেতে পারেন অথবা পানিতে সমপরিমাণ পানি মিশিয়ে খেতে পারেন। এছাড়া চিবিয়ে খেলেও খুব ভালো কাজ হবে। যাদের প্রচন্ড গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, গ্যাস অ্যাসিডিটি অত্যন্ত বেশি, বদহজমের জন্য সবসময় আপনার বুক গলা জ্বালা পোড়া করতে থাকে, তারা যদি থানকুনি পাতা অল্প পরিমাণ দুধের সঙ্গে বেটে খেতে পারেন, অর্থাৎ আপনি 10-12টি থানকুনি পাতা বেটে বা মিক্সড করে তা 2 থেকে 4 চামচ দুধের সঙ্গে, গরুর দুধ এর সঙ্গে যুক্ত করে যদি খেতে পারেন সকালবেলায় এবং রাতে খাবারের 1 ঘন্টা আগে, তাহলে সাথে সাথে রেসপন্স পাবেন, খুব ভালো উপকার হবে। এছাড়া যারা এই সব কোনো কিছুই করতে চাচ্ছেন না, আপনাদের এই ধরনের রেমিডি বানানো সম্ভব নয়, তারা থানকুনি পাতা সরাসরি চিবিয়ে খেয়ে নিন, চিবিয়ে খান। অর্থাৎ আপনি দিনে 10টি পাতা খাবেন, 5টি সকালে খান, 5টি রাতে খান। এই থানকুনি পাতা খেলেই উপকার হবে, এটা এতটাই কার্যকরী পাতা, একদম জাদুকরী পাতা। খেয়ে নিন আজকেই, দেখবেন রেজাল্ট পেতে সময় লাগবে না। বন্ধুরা, আজকের ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই এই বিনামূল্যে আপনার চিকিৎসা করিয়ে পরিপূর্ণ সুস্থ থাকতে পারবেন। আর যেসব মানুষ নিজেদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে চান, ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে চান, তারা তো থানকুনি পাতা খাবেনই, সঙ্গে থানকুনি পাতা বেটে ত্বকে প্রলেপ দিতে পারেন,
প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন, খুব ভালো রেসপন্স পাবেন। অনেকেই হয়তো এর পার্শ্ব প্রতিক্রিয়া জানতে চাইবেন, তাদের বলছি থানকুনি পাতার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। থানকুনি পাতা যে কোনো মানুষ, গর্ভাবস্থায় থেকে শুরু করে যে কোনো মানুষ খেতে পারেন, থানকুনি পাতা এতটাই উপকারী। এছাড়া আপনার শিশুর বয়স 6 মাস পার হয়ে গেলেও তাকে থানকুনি পাতার রস পেটের যে কোনো সমস্যায়, জ্বর সর্দি কাশিতে খাওয়াতে পারেন। থানকুনি পাতা খাবেন মানেই আপনার দেহের রোগ দূর হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।